আলাইকুম আজকে আঠারোই নভেম্বর স্টান প্লাস সুপার মার্কেটের টপ জোহরের সালাদ আদায় করার জন্য আমি আমার জুতো জোড়া বক্সে রেখে অজু করে আমি মসজিদের ভিতর গিয়ে বসি এরপর যা হয় তা আপনারা দেখুন ইনি হলেন অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি যিনি মসজিদে আসেন সালাদ আদায় করার জন্য উনি ধীর পায়ে মসজিদের দিকে এলেন বাঁকা চোখে আমার জুতা জোলা দেখলেন এরপরে ওনার স্যান্ডেল খুলে রেখে উনি আস্তে করে মসজিদে ঢুকে গেলেন ওনাকে আমি করতে দেখি নাই এরপর উনি সবার আগে নামাজ শেষ করে বেরিয়ে আমার নামিয়ে পায়ে দিয়ে সিঁড়ি থেকে নামার সময় পা সুন্দর করে জুতার মধ্যে ঢুকিয়ে আস্তে করে বেরিয়ে গেলেন তো ওনাকে আমার দেখে মনে হয়েছে আসলে উনি হয়তোবা একজন মিসকিন হয়তোবা উনি কারো কাছে চাইতে পারেন না লজ্জাবোধ করেন ওনার একজোড়া জুতা দরকার উনি যে জোড়া জুতা এখানে রেখে গেছেন এজোড়ার অবস্থা খুবই খারাপ জন্য ফি সাবিল্লা আল্লাহ আমাকে উত্তম প্রতিদান দিক আমার কোনো দাবি নাই তার উপর যদি সে মিসকিন হয়ে থাকে আর যদি সে চোর হয় তাহলে তাকে তো অবশ্যই আল্লাহ পাকড়াও করবেন সালামুকুম আলাইকুম বারকাত